নমস্কার, আমি ডক্টর ইন্দ্রানী লোধ, মেডিকেল ডিরেক্টর, উর্বরা আইভিএফ। উর্বরা আইভিএফ একটি উইমেন্স ক্লিনিক, ইট ইজ এ ক্লিনিক ফর উইমেন বাই উইমেন। আজকে জন্মাষ্টমীর দিনে একজন পেশেন্ট ও ইলেকটিভলি সিজারিয়ান রিকোয়েস্ট করেছিল। পেশেন্ট খুবই ইন্টারেস্টিং এবং স্পেশাল কেস আমার জন্যে। তার কারণ হচ্ছে পেশেন্টের বয়স হচ্ছে মাত্র 31 বছর, কিন্তু আমরা যখন পেশেন্টকে এক্সামিন করি তখন দেখি যে পেশেন্টের AMH প্রচণ্ড লো। ইনফ্যাক্ট পেশেন্ট একবার ব্যাঙ্গালোরে IVF করিয়েছিল, তারপরে সেই IVFটি ফেল হয়। সেখানে ওরা খুবই কম ডিম্বাণু রিট্রিভ করতে পেরেছিল। তারপর সে পেশেন্ট আমাদের কাছে আসে, আসার পরে আমরা তাকে প্রথমে ভালো করে দেখি, তারপরে লো AMH কেন ওর হলো, 31 বছর বয়সেই তার AMH কেন এত লো ছিল, তার কারণগুলো আমরা বোঝার চেষ্টা করি, এবং তারপরে AMH বাড়ানোর জন্যে কিছু ওকে আমরা প্রিনেটাল ভিটামিনস দিই, কিছু লাইফস্টাইল চেঞ্জেস আমরা ওকে অ্যাডভাইস করি, এবং সেগুলো 2-3 মাস পেশেন্ট করে। ওকে আমরা আরও সাহস দিই যে লো AMH থাকা সত্ত্বেও যেহেতু ওর বয়সটা কম, সেহেতু কোয়ালিটি অফ এগস শুড বি ভেরি গুড। এবং আমাদের ক্লিনিকে এর আগে লো AMH থাকা সত্ত্বেও যাদের IVF করে বেবি হয়েছে তাদের 1-2 জনের ফোন নাম্বার আমরা পেশেন্টের সাথে শেয়ার করেছিলাম, এবং ও খুব একটা মনে একটা সাহস পায়। এই সব সাহস দিয়ে ওষুধপত্র দিয়ে আমরা পেশেন্টকে বাড়ি পাঠাই। 2-3 মাস ওষুধ খাওয়ার পরে পেশেন্ট আমাদের কাছে আসে। আসার পরে আমরা অনেক রকম জার্ম মেথডে আমরা ওকে স্টিমুলেট করব। ডুও স্টিম হলো অর্থাৎ একই পরপর দুটো সাইকেলেই আমরা ইঞ্জেকশন দিয়ে ওভারিকে স্টিমুলেট করে এগসগুলো নিই। পেশেন্টকে আমরা ডুও স্টিম মেথডে এগ পিক আপ করি। এগ পিক আপ করে আমরা ইক্সি করে এমব্রিও তৈরি করি, তারপরে সেই এমব্রিও তারপরের সাইকেলে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করা হয় পেশেন্টকে। পেশেন্টের এক চান্সই বিটা HCG পজিটিভ আসে। তারপরে প্রেগনেন্সিতে কিছু ছোটোখাটো সমস্যা হয়েছিল, কিন্তু আদারওয়াইজ আনইভেন্টফুল ছিল প্রেগনেন্সি। আজকে সকালবেলা পেশেন্ট একটি খুব সুন্দর একটি পুত্র সন্তান ডেলিভারি হয়েছে সিজেরিয়ানের মাধ্যমে। ইট ইজ আ গ্রেট মোমেন্ট ফর নট অনলি ফর দ্য মাদার অ্যান্ড ফাদার, বাট অলসো আমাদের টিম উর্বরার জন্যে। তাই আপনাদের সাথে এই স্পেশাল কেস অফ লো AMH আমি একটু শেয়ার করলাম। AMH আজকাল দেখা যাচ্ছে যে অনেক ইয়ং মেয়েদেরও AMH কমে যাচ্ছে। আপনারা ভয় পাবেন না একদম, যদি লো AMH থাকে তাহলে সঠিক ডাক্তারের পরামর্শ নিন। হয়তো আপনাকে IVF এর ডিসিশনটা একটু আগে নিতে হবে, এবং ভালো করে যদি IVF করা হয় তাহলে লো AMH এও বেবি হওয়া ভীষণ রকম ভাবে সম্ভব। আমাদের কলকাতার ক্লিনিকের ঠিকানা হলো 40/1A হাজরা রোড, ফার্স্ট ফ্লোর, কলকাতা 19। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করবেন 0332475600। আমাদের আরেকটি ক্লিনিক দুর্গাপুরে হেলথ ওয়ার্ল্ড উর্বরা IVF, এটি হেলথ ওয়ার্ল্ড হসপিটালের 4th ফ্লোরে অবস্থিত। হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, গান্ধী মোড়, সিটি সেন্টার, দুর্গাপুর। এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্যে কন্ট্যাক্ট করতে হবে 9330661045। আপনারা যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বার হলো +91983017545 অথবা +91833504511। কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনটি প্রেস করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনাদের খুব ভালো কন্টেন্ট বাংলা, ইংলিশ এবং হিন্দিতে আমরা পরিবেশন করতে পারবো।